Hey guys, welcome back. আজ তুমি তোমার স্পেশাল ব্লগে আজকে আমার এই দেখো ছোট্টটা কত সুন্দর সেজেছে। তুমি কি সেজেছো আজকে? স্নান করেছো, বিস্টিক লিখেছো, কি কি দিয়েছো, লিপস্টিক আর চুল বেঁধেছো। দেখি তোমার চুলটা, ওয়াও কত কিউট লাগছে আজকে। বাবা গো, তুমি নাচ করবে এবার? ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, ঠিক আছে? ভালো অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, বেল প্রেস করে যাবেন। আজ হচ্ছে 2nd January এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কালকে 1st January আমি একটু বিজি ছিলাম, তার জন্য আমার কোনো ভিডিও শ্যুট হয়নি। আমার মামার কালকে জন্মদিন, আজকে বিকেলে সারপ্রাইজ দেবো, থাকে ইচ্ছে আছে। তো আমরা আজকে সবাই মিলে আনন্দ করবো, মজা করবো, তাই না? নাচবে তো তুমি? একটু দাঁড়িয়ে নেচে দেখাও। লেটস গো। হ্যাঁ, কত সুন্দর নাচতে পারে, এই গানটাতে প্রচুর ভালো নাচতে পারে। আজকে এটাতে নাচবে, চল আমি চালাচ্ছি, তারা তারা এক মিনিট, চল রেডি। একজন চলে এসছে, দুজন চলে এসছে, গিফটটা কি সেটা আপনাদেরকে আমি পরে জানাবো। সো আমি সেই অনুযায়ী গিফট কিনে রেখেছি। তো আজকে আমি বিকেলে মামারি যাবো, সেখানে গিফটটা প্যাকিং করতে হবে, মানে গিফট যেভাবে প্যাকিং করে যে সাধারণত, দেন কেক আনতে যেতে হবে, কারণ মামির ইচ্ছে রাত 12টার সময় সেলিব্রেশন করবে মামার বার্থডে। সো কেক তো কিনতে হবে। তো আমার এখন প্রিভিয়াস অনেকগুলো কাজ বাকি, যেমন এডিটিং বাকি কিছু, সেইগুলো কমপ্লিট করতে হবে, নাহলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না। সেইগুলো করার পর আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। 2000 years later. তো কাজ করতে করতে, এডিটিং করতে করতে 6টা বেজে গেছে, ল্যাপটপ এখন চলছে। সুসুপিল এখন আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, আমাকে এখন সাইক্লিং করে যেতে হবে আমার বাড়িতে, কারণ আমার কাছে বাইক নেই। তো তাড়াতাড়ি সময় নষ্ট না করে রেডি হয়ে যাক। ও তো রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ এত দূর যেতে হবে এখন, আর লেট করলে চলবে না। 6:02 হয়ে গেছে, রেডি হতে হতে। তো হচ্ছে গিফট, এবার গিফট সাধারণত নিচে থাকে না, কিন্তু বোন তখন খেলা করছিল জন্য নিচে রেখে দিয়েছিলাম আমি সেফটির জন্য। তাড়াতাড়ি বেরো হয়ে যাক। টাটা। তো ফাইনালি মিওমরে চলে এসেছি, মামার জন্য কেক কিনতে হবে, তখন আমি বলেছিলাম। তো ফার্স্ট টাইম গেছিলাম মিওমরে, মিওমরে সব কেক আউট অফ স্টক, এখন তার জন্য মঞ্জিনিস এসেছি, দেখি মঞ্জিনিসে পাই নাকি। তো এট লাস্ট একটা ব্ল্যাক ফরেস্ট কেক, মোমবাতি কমপ্লিট নেওয়া। তো এট লাস্ট আমি ওয়ারি চলে এসেছি, কিন্তু এর মাঝখানে রাজের সাথে দেখা হয়েছে। হেলমেটটা আমি রাজকে দিয়ে দিয়েছি, আমার বন্ধু হয়, ওর বাড়ি আমার মামার এখানে। সো বলেছি হেলমেটটা তুই নিয়ে আসবি, আমি তোকে নিয়ে নেবো ওয়ারি। ঠিক আছে, চলে এসছে। ওয়েলকাম গাশপুরে, স্বাগত। থ্যাংক ইউ। এটা খুলেছিলাম একটু। হ্যাঁ, ও কোনো ব্যাপার না, পছন্দ করেছে। কে দেখেছে? একটা বন্ধু, তারপরে গেছিলাম, তারপর বন্ধু দেখলো পছন্দ করেছে, আবার আমার বাড়ির সামনে এসে বলে ওয়েলকাম টু গাশপুর। দেখেছো? এটা আমার বাড়ি। এখন মাংস চপ খাবে তো? হ্যাঁ। না কি চপ? হ্যাঁ মাংস চপ খাবো। মাংস চপ, মিষ্টি খেতে ঝাল লেগে আছে রে, মিষ্টি খাবি? হ্যাঁ। কি খাবি? ফেমাস মিষ্টির দোকান, খেতে হবে না? কি মিষ্টি? লট খাচ্ছি। ফাইনালি ক্ষীরপুরিও খাওয়া কমপ্লিট, এখানে খুব সুন্দর বানায় ক্ষীর, মা তারা মিষ্টান্ন ভান্ডার বয়সপুরে। চলেন চলে। হ্যাঁ চলে। খাওয়া কমপ্লিট, কেমন ছিল ক্ষীরপুরি? কথা বলেছিলাম অফিসারের সাথে যে আমি ড্রোন দিয়ে উপর শটটা নেবো, নিতে দেবে না? দেবে না, দেবে না, জানি। বলছে তুমি ভিতরে এসে ছবি ক্লিক করো, কিন্তু উপর দিয়ে ড্রোন শট তোমাকে নিতে দেবো। তো লাইসেন্স আছে তো ড্রোনের? না। তো
ফাইনালি যেখানে আসার প্ল্যান সেখানে আমরা চলে এসেছি এই গাড়িতে করে। ইয়ো মজাই আগা রে, ইউটিউবার বাইকের ব্লগ করে, কি নাম? এসএসবি মোটো, এসএসবি মোটো নাম। আচ্ছা এই দাদার চ্যানেল অবশ্যই সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একদম হ্যাপি নিউ ইয়ার। এটা দাদার দোকানে, এখানে আমরা আড্ডা মারি, ঠিক আছে, যাবলি বন্ধু বান্ধব আছে এখানে সবাই। আচ্ছা এই যে বাবুদা, দা ফেমাস চায়ওয়ালা। তো ফাইনালি আমি অনেক বছর পর এখানে এসেছি, যাবলিতে অনেকদিন আসিনি আমি। তো এখানে আসার পর ফার্স্ট যে এখানে প্লেস এসেছিলাম ওখানে একদিন চা খাওয়া হবে না, আর একটা নেক্সট অন্য দোকানে যাবো, দেখা যায় ওখানে গিয়ে চা খাবো। রাত কটা বাজে? রাত 6:30 বাজে প্রায়। তো চা খাওয়ার মজাই আলাদা। তো ইয়ার ব্যাড লাক, আর যে চা দোকানে গেছিলাম চা খেতে, চা দোকান বন্ধ, তো চা আর রাত্রে হবে না। 150 rupees লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, মালি মাল হোগা 150 rupees। তো ফাইনালি আমাদের এখানে কাজ কমপ্লিট। রাজ এখানে এসেছিল, রাজের কিছু কাজ ছিল টায়ার পাল্টানোর ইস্যু নিয়ে, তো সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো ওঠা যাক। Do wear your seat belt for a safe drive. তোর আজ আমাকে ছেড়ে দিয়েছে, বলেছে ওর কোলাইতে কিছু কাজ রয়েছে, ওর কোলাইতে যাবে এখন, রাত 11:00 তো ওকে আমি বললাম তুই ঠিক আছে যা, আমি আসছি, দেখ আমি মামারি চলে এসেছি। এসে দেখি আমার গিফট প্যাকিং করেছে, কে প্যাকিং করেছে এটা? মনিকা পিসি নাকি প্যাকিং করেছে, গিফট দেখাচ্ছে, গিফট প্যাকিং করেছে, গিফটে সব বেরিয়ে রয়েছে, মানে গিফট। এই যে গিফট, উপরতে প্লাস্ট সরি কাগজ এইখানে দেখা যাচ্ছে, ডিমের কারি রান্না করেছিল। আমি যেহেতু বিকেলে এসেছিলাম, মানে হঠাৎ চলে এসেছি, জন্য আমার জন্য ডাল আর ডিমের কারি ছিল, মাছও রান্না যেটা ছিল রাত্রে সেটা দিয়েছিল, বাট আমি মাছ খাইনি, ডিমের কারিটা আর ডাল দিয়ে খেয়ে নিয়েছি। চিনি কোনটা বললি রে তুই? Wow! Just awesome! কেকটা আমি বানিয়েছি। Yes! এবার খাবো, খেতে তো হবে, দেখতে হবে তো কি রকম, আগে কাটুক তারপর খাবো, ওকে? নিজেরটা কেউ খাবে না। তো at last এই ব্ল্যাক ফরেস্ট এটা আমি এনেছি মামার জন্য, তখন গেছিলাম না বন্ধু এনেছে। Happy birthday to you! Happy birthday! Happy birthday! Happy birthday! যাও উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এটা কে বানিয়েছে? আমি। এমন না, তুই কি করে বানালি? হাত দিয়ে। পুড়ে গেছে তাই, নিচের লেয়ার গেছে পুড়ে, তোমার জীবন আর যোগান যাচ্ছে আস্তে আস্তে উড়ে। কেমন হচ্ছে রিভিউটা বল? কেক বিস্কুট, কেক বিস্কুট। বাবা কাটালো কি খাও, যা খাওয়ার খেয়ে নিচ্ছ। লাগছে
চারদিকে অন্ধকার আর কুয়াশা, রাত একটা বাজে, ধুরু ধুরু করছে। ক্লাস্ট অনেক মজা হলো, মামা গিফট পেয়ে সত্যি খুব অবাক হয়ে গেছে। রাত এখন একটা বাজে আর ভালো লাগছে না, আর আমার নিজেরই শরীরটা কেমন লাগছে এখন। সো সিম্পলি যদি ভালো হতো অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ইন্টারেস্টিং ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ঘুম পাচ্ছে এখন, আর ভালো লাগছে না। আর যদি শেয়ার করতে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনও প্রেস করবেন, তাদের নোটিফিকেশনটা পেয়ে যাবেন ভিডিওগুলো। নাহলে নোটিফিকেশন পাবেন না, তাতে দেখতে পাবেন না, যেগুলো মিস করে যাবেন, স্কিপ করে যাবেন। সো দেখাবেন নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন। টাটা, বাই বাই।